बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। কোভিড 19 বা করোনা ভাইরাসের কারণে অনেক দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সবাই ক্লাসের বাইরে। তো কিছু করার নাই, যেহেতু ভাইরাসের জন্য সবাই বাইরে থাকতেই হবে। তো সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, দেশকে নিরাপদ রাখবে, সমাজকে নিরাপদ রাখবে। তোমাদের অনেক ক্ষতি হচ্ছে, তো এই ক্ষতিটা পুষিয়ে নিতে নিজেদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে, বাসায় বসে পড়াশোনা করতে হবে। আর আমরা অনলাইনে যেসব ক্লাস দিচ্ছি এগুলোকে ফলো করবে। পবিত্র মাহে রমজান মাস, স্রষ্টাকে বেশি বেশি ডাকবে এবং প্রার্থনা করবে, সবার জন্য প্রার্থনা করবে, যাতে সবাই এই মহামারী থেকে রক্ষা পেতে পারে, রক্ষা পায়। তা আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে প্রথম ফার্স্ট পেপারের নবম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ, ওয়েবস। তো টপিকসগুলো দেখে নাও, কী কী পড়বো আজকে। ওয়েবস বা তরঙ্গ, ওয়েবস অ্যান্ড এনার্জি, তরঙ্গ এবং শক্তি। ফিউ টার্মস রিগার্ডিং ওয়েবস, তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞা। রিলেশন বিটুইন ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েবলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। তো শুরুতেই আমরা যাব তরঙ্গ। তরঙ্গ কি বা তরঙ্গের উৎপত্তি সম্পর্কে আমরা দেখব একটু। তরঙ্গ কি সবাই সেটা নবম দশম শ্রেণীতে পড়েছ, তারপরও বলছি। তরঙ্গের যদি সমার্থক শব্দ খোঁজো সেটা হলো ঢেউ। যেমন সমুদ্রে ঢেউ দেখো, পুকুরে পানিতে ঢেউ দেখো, ধান খেতে ঢেউ দেখো, এগুলোকেই বলা হয় তরঙ্গ বা ঢেউ। তা আমরা ফিজিক্সে কী বলবো সেটা দেখো। সেটা দেখার আগে যদি তুমি দেখো পুকুরে একটা ঢিল ছুঁড়া হয়, তাহলে সেই ঢিলটা যেখানে স্পর্শ করে সেখান থেকে কি ঢেউ সৃষ্টি হয় না? সেই ঢিলটা যেখানে স্পর্শ করে সেখানে সে পানিগুলোকে কম্পিত করে, এই পানির কম্পনটা পার্শ্ববর্তী স্থির পানির কম্পন, স্থির পানির অণুগুলোকে কম্পিত করে। এভাবে পর্যায়ক্রমে কম্পনটা ওই বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়ে এবং এই ঢেউটা পুকুরের কিনারা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে কি হলো, কম্পনটা পর্যায়ক্রমে কণা থেকে কণাতে স্থানান্তরিত হলো এবং একটা ঢেউয়ের সৃষ্টি হলো, আর এটাকে আমরা বলছি কি, তরঙ্গ। সুতরাং আমরা এটাকে এভাবে